প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে, যে ভিডিও থেকে আপনি কিছু ব্যবসায়িক আইডিয়া পাবেন যেটা আপনার একটু হলেও উপকার হবে। যেহেতু একটু হলেও উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতেই পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বল্প পুঁজি নিয়ে থ্রি পিসের ব্যবসা করেন বা ব্যবসা করতে চান, তারা এই পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলো থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা আসতে পারেন। অনেকেই আছেন যারা পাঞ্জাবির থান কাপড় নিয়ে ব্যবসা করেন, আপনারা চাইলে এই পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলো থেকে পাঞ্জাবির থান কাপড় ক্রয় করে নিয়ে ব্যবসা করতে পারবেন। ব্যবসায়ীদের মতে এটি এসে সর্ববৃহৎ পাইকারি মার্কেট, যেখান থেকে দেশের 64 জেলার মানুষই পাইকারি দরে জিনিসপত্র ক্রয় করে নিয়ে ব্যবসা করে থাকে। কেউ বা আবার ওনা নিয়ে ব্যবসা করে। আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ওনার ব্যবসা শুরু করতে চান, তারা এই পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলো থেকে ওনা ক্রয় করে ব্যবসা শুরু করতে পারবেন। বিছানার চাদর, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই বেডশিটগুলো নিয়ে ব্যবসা করেন, তারা এখান থেকে রিজনেবল প্রাইসে বিছানার চাদর ক্রয় করে ব্যবসা করতে পারবেন। যে বেডশিটের চাদরগুলো দেখতেছি এটার সর্বনিম্ন প্রাইসটা কত ভাই? সর্বনিম্ন যদি প্রাইস বলেন তাহলে 120 টাকা। 120 টাকা গজ? 120 টাকা গজ। এর নিচে হবে না? না, এর নিচে আছে। 110 টাকা আছে। 110 টাকা আছে। যে বেডশিটের এই যে চাদরগুলো দেখতেছি এর মধ্যে সর্বনিম্ন আপনার 110 টাকা, তারপর আছে আপনার 120 টাকা গজ, তারপর 155 টাকা গজ, তারপর 140 টাকা গজ। 140 টাকা গজ, 140 টাকা গজ। এর মাঝে সবচেয়ে ভালো হচ্ছে এই চাদরটা, ঠিক আছে? এই চাদরটা খুব ভালো বিক্রি হয়। এটা না, এই যে এটা, হ্যাঁ, এগুলো আমাদের বলা হয়, মানে আমরা বলি 100, মানে এক ফুল প্যানেল বলা হয়। এই চাদরগুলো সারা বাংলাদেশে চলতেছে? না, সারা বাংলাদেশে চলতেছে এই চাদর, চলতেছে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর কোথাও নয়, এসেছি নরসিংদীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেট। এই নরসিংদীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেট ব্যবসায়ীদের মধ্যে এশিয়ার সর্ববৃহৎ পাইকারি মার্কেট। ছোট বড় সকল ব্যবসায়ীদের পায়ের ধুলি এই বাবুরহাটে পড়েছে। কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে, কেউ বা আবার ভ্যান গাড়িতে করে পণ্য বাবুরহাটে নিয়ে আসছে। এভাবেই চলছে সকাল থেকে রাত পর্যন্ত বাবুরহাট পাইকারি মার্কেটের কর্মযজ্ঞ। আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান, তারা এই নরসিংদীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেটে আসতে পারেন। আপনারা এখান থেকে রিজনেবল প্রাইসে থ্রি পিস, ওন্না, গস কাপড়, মশারি পাইকারিদের ক্রয় করে নিয়ে ব্যবসা করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন পাইকারি মার্কেট এবং পাইকারি দোকানের সন্ধান দিতে, যাতে করে আপনাদের ব্যবসা করতে সুবিধা হয়। আমি জানি এই পাইকারি মার্কেটের সম্বন্ধে অনেকেরই জানা আছে, তারপরও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ইন্সপায়ার করার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের কাজে আসে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনারা যারা রিজনেবল প্রাইসে গজ কাপড় পাইকারি দরে ক্রয় করে নিয়ে ব্যবসা করতে চান, তারাও এই নরসিংদীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেটে আসতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা মশারি নিয়ে ব্যবসা করে, তো অন্যান্য পণ্যের পাশাপাশি আপনারা হয়তো মশারি রাখেন, এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে মশারি ক্রয় করে নিয়ে ব্যবসা করতে পারবেন বা এগুলো নিয়ে ব্যবসা করে আপনারা লাভবান হতে পারবেন। সবচাইতে কম দামে মশারি নিয়ে যদি ব্যবসা করতে চান, চলে আসুন বসুন্ধীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেটে। অন্যান্য পণ্যের পাশাপাশি আপনি এখানে পাবেন ওন্না, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের ওন্না আপনি এখান থেকে ক্রয় করে নিয়ে ও ব্যবসা করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এই নরসিংদীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেটে যদি আপনি স্বল্প পুঁজি নিয়ে আসেন, তাহলে কিন্তু লুঙ্গির গামছার ব্যবসা করতে পারবেন। এমনও হতে পারে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা জানে না যে এই নরসিংদীর শেখরচর বাবুরহাট পাইকারি মার্কেটে
কি ধরনের দোকান আছে এবং দোকানের আইটেমগুলোই বা কেমন, তো আমি তাদেরকেই একটু হলো আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে তারা এই পাইকারি মার্কেটের সম্বন্ধে একটু প্রপার আইডিয়া পায়। আপনারা যারা চাকরির পাশাপাশি গামছা নিয়ে ব্যবসা করতে চান তারা আসতে পারেন নরসিংদীর শেখেরচর বাবুরহাট পাইকারি মার্কেটে। আপনারা চাইলে চাকরির পাশাপাশি স্বল্প পুঁজি নিয়ে এই গামছার ব্যবসা শুরু করতে পারবেন। এখানে আপনি খুবই সুলভ মূল্যে গামছা পাইকারি দরে ক্রয় করতে পারবেন। রাস্তায় দাঁড়িয়ে হাতে করে নিয়ে ব্যবসা করতে আগ্রহী ভাইদের কথাই বলছি। প্রিয় দর্শক, ব্যবসায়ী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায়ক হয় আর সেই সাথে যদি আপনাদের সমর্থন পাই, আমি সবসময় আপনাদেরকে এই বিজনেস আইডিয়ামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনাদের একটু হলেও উপকার হয়। আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন সেটাই আমার জীবনের একটি বড় সার্থক। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে যদি এই কাজ করতে উৎসাহ করেন সেটাও আমার জীবনের অনেক বড় পাওয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে এভাবেই দিয়ে যাব পাইকারি মার্কেটের সন্ধানগুলো যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ এবং সবল রাখে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।